সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, ইনপুট আউটপুট স্টেটমেন্ট কি, ইনপুট আউটপুট স্টেটমেন্টের বর্ণনা করো। আমরা আলোচনা করার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে স্টেটমেন্ট কি। সি ভাষা আমরা যখন প্রোগ্রাম লিখি, প্রোগ্রাম লেখার শেষে যখন আমরা সেমিকোলন দেওয়া হয় অথবা এক্সপ্রেনশন দেওয়া হয়, সেটি হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টকে আমরা যে সি ভাষার যে প্রোগ্রামটা লেখা হয়, এখানে কখনো আমরা কী করা হয়, ইনপুট দেওয়া হয়, আর এই ইনপুটটা কী করা হয়, আমাদের ফলাফল হিসাবে আউটপুট পাওয়া যায়। তাহলে ইনপুট এবং আউটপুট স্টেটমেন্টের বর্ণনা করো এবং ইনপুট আউটপুট স্টেটমেন্টের নিয়ম অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আসো আমরা আজকের ক্লাস নিয়ে আলোচনা করি। আলোচ্য বিষয়, ইনপুট আউটপুট স্টেটমেন্ট কি, ইনপুট আউটপুট স্টেটমেন্টের বর্ণনা করো। স্টেটমেন্ট কি, প্রোগ্রামে কোনো এক্সপেনশনের শেষে যখন সেমিকোলন দেওয়া হয় তখন তাকে সি ভাষায় একে স্টেটমেন্ট বলে। আমরা যখন সি ভাষা প্রোগ্রাম লিখি তখন আমরা কী করি, প্রত্যেকটা লেখার শেষে আমরা সেমিকোলন দিতে হবে, অবশ্যই দিতে হবে। কারণ আমরা যদি এই সেমিকোলনটা ইউজ না করি বা ব্যবহার না করি, তাহলে আমাদের প্রোগ্রাম লেখার শেষে আমাদের রান করার সময় আমাদের কী আসবে, ইরর আসবে। কারণ আমরা প্রত্যেকটি লেখার শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে, আর এটাকে ইংরেজিতে বলে স্টেটমেন্ট। আর এই সেমিকোলনটাই এক্সপেনশন হিসেবে কী করা হয়, ব্যবহার করা হয়। স্টেটমেন্ট দুই ধরনের হতে পারে, যথা সিম্পল স্টেটমেন্ট এবং কম্পাউন্ড স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্ট কি, একটি মাত্র ফাংশন নিয়ে গঠিত। এখানে আমরা যখন সি ভাষা প্রোগ্রাম লিখি তখন এখানে একটিমাত্র ফাংশন, কোনো কোনো প্রোগ্রামে দেখা গেছে একের অধিক ফাংশন নিয়ে কী করা হয়, সি ভাষা প্রোগ্রাম লেখা হয়। তাহলে এখানে একটিমাত্র ফাংশন নিয়ে গঠিত স্টেটমেন্টকে সিম্পল স্টেটমেন্ট বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা কী দিচ্ছি, এক্স সমান সমান জিরো, তারপর দেখো অবশ্যই আমরা সেমিকোলন দেওয়া হয়েছে প্লাস 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 এক্স সেমিকোলন। এখন আমরা এটাকে কী করবো, প্রিন্ট করবো। তাহলে প্রিন্টে দি ইজ এ সিম্পল স্টেটমেন্ট, এখানে আমরা দিস ইজ এ সিম্পল স্টেটমেন্টের জায়গা আমরা যে কোনো কিছু লিখতে পারবো। আমাদের এখানে যেটাই আমরা প্রিন্ট করবো ওইটাই আমাদের কী আসবে, ফলাফল আসবে। তাহলে আমরা কী করতে পারি, যে সিম্পল স্টেটমেন্টে আমরা প্রিন্টের যখন করব, এখানে দেওয়া আছে যে দিস ইজ এ সিম্পল স্টেটমেন্ট, এখানে তোমরা দিস ইজ এ সিম্পল স্টেটমেন্ট না লিখে অন্য কোনো ফাংশনও লিখতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না। আমরা এখানে যেটাই লিখবো প্রিন্টেপে সেটাই আমাদের কী আসবে, রান করার পরে আমাদের ফলাফল আসবে। আবার লেখা শেষে অবশ্যই আমাদের কী দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে আমাদের সিম্পল স্টেটমেন্ট। এখন দেখো কম্পাউন্ড স্টেটমেন্ট, এক বা একাধিক সিম্পল স্টেটমেন্টকে যখন বন্ধনীর মাধ্যমে লেখা হয়, আমরা যখন কম্পাউন্ড স্টেটমেন্ট ব্যবহার করব তখন আমরা এক বা একাধিক কী করি, সিম্পল স্টেটমেন্ট। এখানে যেমন আমরা এক সমান সমান জিরো সেমিকোলন প্লাস প্লাস এক সেমিকোলন, এখানে আমরা আরও একের অধিক কী করতে পারি, এক্সের ভ্যালু ধরা হবে, ওয়াই এর ভ্যালু ধরা হবে, অথবা এ এর ভ্যালু ধরা হবে, বি এর ভ্যালু ধরা হবে, তখনই আমাদের কী হবে, কম্পাউন্ড স্টেটমেন্ট, এক বা একের অধিক। ধরো এখানে শুধু এ সমান সমান আমরা কী ধরতে পারি, ফাইভ, বি সমান সমান সিক্স, সি সমান সমান আমরা কী লিখতে পারি, সি সমান সমান আমরা টেন লিখতে পারি। তাহলে এখানে কী হলো, এক বা একের অধিক সিম্পল স্টেটমেন্ট কী করা হয়েছে, লেখা হয়েছে। এবং এটাকে আমরা কিসের মাধ্যমে, যে বন্ধনীর মাধ্যমে আমরা এটাকে কী করবো, প্রকাশ করবো, বা বন্ধনীর মাধ্যমে আমরা লিখতে পারবো, লিখতে হয়, তখন সি ভাষা কম্পাউন্ড স্টেটমেন্ট বলে। সিম্পল স্টেটমেন্টে নিয়ে আমরা যে কাজ করতে পারি, কম্পাউন্ড স্টেটমেন্ট নিয়ে একই কাজ করা যায়, কারণ এখানে কোনো জটিলতা নাই। আমরা সিম্পল মানে সিম্পল হচ্ছে সাধারণ স্টেটমেন্ট নিয়ে আমরা যেই কাজ করতে পারি, এবং কম্পাউন্ড স্টেটমেন্ট নিয়ে একই কাজ করা যায়। যেমন আমরা কী করি, বন্ধনী মানে কি, আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে শুরু করি, আমরা কী করতে হবে, সেকেন্ড ব্রেকেট দিয়ে এটা শেষ করতে হবে, এইটাকেই বলা হয় বন্ধনী। আমরা সি ভাষা যখন একটি প্রোগ্রাম লিখে হয়েছে, অবশ্যই তোমাকে বলা হয়েছে যে আমরা যখন শুরু করব তখন ফার্স্ট ব্রেকেট দিয়ে শুরু করব, এটাকে বলা হয় বন্ধনী। আবার কী করতে হবে, সেকেন্ড ব্রেকেট দিয়ে এটা ক্লোজ করতে হবে। আমরা নিয়মটা অবশ্যই ঠিক রাখবো, যেমন এক্স ইকুয়াল টু কি জিরো, জিরো সমান সমান আমরা কী হবে, এখানে জিরো সমান সমান আমরা অন্য কোনো মানও নিতে পারি, কোনো সমস্যা নাই। তারপর প্রিন্ট অ্যাপ, প্রিন্ট অ্যাপ আমরা যে কোনো ভ্যালু বসে আমরা এখানে প্রিন্ট করতে পারি। তারপরে প্লাস প্লাস এক্স, তারপরে সেকেন্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেটটাই হচ্ছে আমাদের বন্ধনী, আর ফার্স্ট ব্রেকেট এটা হচ্ছে, এটাকে দুটাকে মিলিয়ে হচ্ছে আমাদের বন্ধনী, আর এই বন্ধনীর মাঝখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। দেখো এবার হচ্ছে ইনপুট স্টেটমেন্ট।
সি প্রোগ্রামে অনেক ধরনের লাইব্রেরি ফাংশন আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশন, যা সকল ধরনের ইনপুট আউটপুটের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামে চলকের মান গ্রহণ করার জন্য ব্যবহৃত স্টেটমেন্টকে ইনপুট স্টেটমেন্ট বলে। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে ইনপুট স্টেটমেন্টটা কি। সি প্রোগ্রামে আমরা অনেক ধরনের কী করি, লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, যার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কেন স্ট্যান্ডার্ড বলা হয়েছে, এখানে ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশন যা সকল ধরনের ইনপুট আউটপুটের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামের চলকের মান গ্রহণের জন্য আমরা প্রোগ্রামের চলকের মান কত, এই যেমন এক্স সমান সমান জিরো, এখানে আমরা কী করতে পারি, এখানে ভ্যালুটা বসাতে পারি, মানটা বসাতে পারি। এই জন্য বলছে চলকের মান কী করতে হবে, গ্রহণ করার জন্য ব্যবহৃত স্টেটমেন্টকে ইনপুট স্টেটমেন্ট বলে। ইনপুট স্টেটমেন্টগুলো হলো স্ক্যানার, তারপরে গেট সি, গেট ক্যারেক্টার, গেট ইত্যাদি। এগুলো আমরা যখন সি ভাষা প্রোগ্রাম লিখি তখন আমরা কী করি, স্ক্যানার, তারপরে গেট, গেট ক্যারেক্টার, গেটস ইত্যাদির মাধ্যমে আমরা কী করি, প্রকাশ করি। কিবোর্ড থেকে অক্ষর জাতীয় ডাটা ইনপুটের জন্য এবং মনিটরে পর্দা প্রদর্শনের জন্য সিতে কয়েক ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেমন স্ক্যানার ফাংশনের কাজ কী, প্রোগ্রাম রান করার সময় ব্যবহারকারীর নিকট থেকে প্রয়োজনীয় ডাটা কী করা হয়, নেওয়ার জন্য বহুল ব্যবহৃত ইনপুট স্টেটমেন্টগুলো হলো স্ক্যানার, যার সাহায্যে ইন্টিজার টাইপের ডাটা, ক্যারেক্টার টাইপের ডাটা, ফ্লোটিং টাইপের ডাটা ইত্যাদি ডাটা আমরা কী করি, ব্যবহার করি, বা ইত্যাদি ডাটা আমরা ইনপুট হিসাবে নেওয়া হয়। যেমন ইন্টিজার, ইন্টিজার বলছে যে এই যে আমরা এক্সের ভ্যালুটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের ইন্টিজার, যখন বলা হবে তখন আমরা পূর্ণ সংখ্যা বসাবো, কখনো আমরা ভগ্নাংশ বসাবো না। এই জন্য বলা হয়েছে এখানে আমরা কী কী, স্ক্যানার যখন আমরা এই ফাংশনটা ব্যবহার করব তখন আমরা ইন্টিজার টাইপের ক্যারেক্টার টাইপ এবং ফ্লোটিং, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা নেব, ক্যারেক্টার হচ্ছে আমাদের এবিসি, এবং ফ্লোটিং সংখ্যা হচ্ছে আমাদের যে ভগ্নাংশ পয়েন্ট, মানে পয়েন্টের পরে, যেমন 5.10 অথবা 5.10, 5.6, যেমন 5.10, 10.10 অথবা 10.00, মানে এটা হচ্ছে আমাদের কি, ফ্লোটিং সংখ্যা, এখানে হচ্ছে আমাদের ফ্লোটিং সংখ্যা, এসবগুলো আমাদের ফ্লোটিং সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের ধরো শুধু 5, 10, 20, এভাবে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের কি, এগুলো। তাহলে এগুলো হিসেবে আমরা কি ইউজ করতে পারি, ইন্টিজার টাইপের এবং ক্যারেক্টার টাইপের, ফ্লোটিং টাইপের, ইন্টিজার টাইপের আর ক্যারেক্টার হচ্ছে আমরা জানি সাধারণত এবিসি। এবার দেখো গেট, গেট ফাংশন হচ্ছে কিবোর্ডের সাহায্যে একটি করে ক্যারেক্টার ইনপুটে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা কিন্তু একের অধিক ক্যারেক্টার বর্ণ নিতে পারবো না, যেহেতু আমাদের এখানে ক্যারেক্টার টাইপের ডাটা, সেহেতু আমরা কী করতে হবে, একটি করে ক্যারেক্টার ইনপুটের নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে একটি মাত্র ক্যারেক্টার নিয়ে আমরা কী করতে পারবো, কাজ করতে পারবো। এবার দেখো এই যে এক্স অথবা এ অথবা বি, এখানে একটা মাত্র কি সিম্পল মানে ক্যারেক্টার নিয়ে আমরা কিন্তু মানটা বসাচ্ছি, এখানে কিন্তু এক্স কমা এক্স এটা কখনোই আমাদের হবে না, কারণ এখানে বলাই আছে যে আমরা একটি মাত্র ক্যারেক্টার নিয়ে কী করতে হবে, আমরা সি ভাষায় যখন প্রোগ্রাম লিখবো তখন বসাতে হবে। যে এক্স লেখা হয়েছে, পরের লাইন আমরা কী লিখবো, ওয়াই লিখবো, আর যে ভ্যালুগুলো বসানো হয় এগুলো আমাদের ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোটিং। এবার দেখো গেট ক্যারেক্টার ফাংশন, কিবোর্ডের সাহায্যে একটি করে ক্যারেক্টার ইনপুট করে তা কম্পিউটারের মেমোরিতে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা কী করবো, গেট ক্যারেক্টারের কাজ হচ্ছে কিবোর্ড থেকে যে কিবোর্ডের সাহায্যে যে একটি করে কী করা হয় ক্যারেক্টার ইনপুট করে তা কম্পিউটার মেমোরিতে কী করা, সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়, তখন তাকে ফাংশন বা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এবার দেখো এগুলো হচ্ছে আমাদের ইনপুট স্টেটমেন্ট, তারপরে হচ্ছে দেখো আউটপুট স্টেটমেন্ট, যে সকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামের ফলাফল মনিটরে প্রদর্শন করা হয় তাদেরকে কী বলা হয়, আউটপুট স্টেটমেন্ট। আমরা ইনপুট জানি, আমরা সি ভাষা যখন প্রোগ্রাম লিখবো অথবা যে কোনো আমরা যে ইনপুটটা দিব, আমরা যে ইনপুটটা দেবো সেটা আমরা কী করবো, ফলাফল হিসেবে, আউটপুট হিসেবে আমরা ফলাফল পাবো। তাহলে এখানে দেখো যে সকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামের ফলাফলে মনিটরে প্রদর্শন করা হয় তাকে কী বলে, আউটপুট স্টেটমেন্ট বলে। আউটপুট স্টেটমেন্ট হলো প্রিন্টএফ, ফুট, ফুড ক্যারেক্টার, ফুডস ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের আউটপুট স্টেটমেন্ট। আমরা যখন এই ফলাফল পাওয়ার জন্যে সি ভাষা প্রোগ্রাম লিখবো তখন আমরা এই স্টেটমেন্টগুলো কী করা হবে, ব্যবহার করা হবে। আর আমরা যখন ইনপুট দিব, দেওয়ার জন্য আমরা কী ভাষায় ইউজ করবো, যেমন স্ক্যানার, গেট, গেট ক্যারেক্টার, গেটস এ ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ইনপুট স্টেটমেন্ট। এগুলো আমরা কী করবো, যখন আমরা
ইনপুট ভ্যালু বসাবো তখন আমরা এগুলো ব্যবহার করব। আবার যখন আমরা ফলাফল হিসাবে পাবো তখন আমরা কী দেব, ফিনট্যাপ, ফুড সিএস, ফুড ক্যারেক্টার, ফুড ইত্যাদি। এবার দেখো ফিনট্যাপ ফাংশনটা কী, সি ভাষা আউটমেন্ট, সি ভাষা আউটপুট স্টেটমেন্ট হিসাবে বহুল ব্যবহৃত ফাংশন হলো ফিনট্যাপ। আমরা যে সি ভাষা, আমরা কিন্তু বেশিরভাগই সময় সি ভাষা আমরা কী করি, আউটপুট হিসাবে ফিনট্যাপই ব্যবহার করা হয়। কারণ আমরা ফিনট্যাপ দিলে আমরা কী করতে পারবো, প্রিন্ট করতে পারবো। সেক্ষেত্রে এটা আমাদের বহুল ব্যবহার করা হয় এবং বহুল ব্যবহৃত ফাংশন। বিভিন্ন টাইপের ডাটার মান মনিটরের স্ক্রিনে প্রদর্শন করার জন্য ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোটিং ইত্যাদি ব্যবহার করা হয়। এই যে আমরা সি ভাষার যে প্রোগ্রামটা লিখবো সেটা কী করা হয়, মনিটরে প্রদর্শন করার জন্য, ফলাফলটা দেখার জন্য আমরা প্রিন্টার হিসেবে কী করা হবে, ইন্টিজার টাইপের, ক্যারেক্টার টাইপের, ফ্লোটিং টাইপের ডাটা ব্যবহার করা হবে। তোমাদের অনুশীলনমূলক বাড়ির কাজ হচ্ছে কিওয়ার্ড কী, কিওয়ার্ডের ব্যবহারের নিয়মগুলো লিখো। তোমাদের বাড়ির কাজ নং 6, লেকশন নং 11। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গুরুত্ব সহকারে ইউটিউব ক্লাসটি দেখবা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন নাম্বার আবার মেসেঞ্জার আইডি দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবা। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।